हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। गुड मॉर्निंग, आई होप तुम्हारा सबाई भालो आछो। आज होच्छे 14th of August और आज के घूम थेके उठते उठते प्राय 8টা বেজে গেছে। बट हाँ, तार आगे घूम भेंगे गेछिल कारण बाड़ीते भाई सकाल 6:30 থেকে কাজকর্ম स्टार्ट হয়েছে। কাজকর্ম বলতে যদি বলি, পেছনে এই যে দরজাগুলো দেখছো, যে দরজাগুলো বেসিক্যালি এইখানে যে দরজাটা ছিল একটা, কালকে তোমরা আগের ভিডিওতেই দেখেছো, আর আমার ঘরে এইখানে যে দরজাটা ছিল, দরজা দুটোকে ফাইনালি খুলে ফেলা হয়েছে। কারণ যেহেতু টাইলস এর কাজ হবে, তাই টাইলস সেট করবার পর আবার নতুন করে কেটে কুটে সমস্ত কিছু সেট করে এই দরজাগুলোকে লাগানো হবে। আর এই দরজাগুলো হয়তো থাকবে না, মানে এই দরজাগুলোই থাকবে, বাট এগুলো একটু রেনোভেট করা হবে, একটু চেঞ্জ করা হবে, কিছু জিনিস অ্যাড করা হবে। আর সাথে এইখানে এই যে জানলাটা দেখছো পিছনে, এইটা একটা, এই যে জানলাটা, এই জানলাগুলোকেও খুলে আপাতত এইখানে রেখে দেওয়া হয়েছে। এগুলো টাইলস বসানোর পর যদি কিছু চেঞ্জেস করা হয় জানলাগুলোতে, তাহলে সেগুলো করে তারপর এখানে লাগানো হবে। তো এই হচ্ছে, তো এইসব কাজ করবার জন্য সকাল সকাল 6:30-7টা নাগাদ এসে তখন থেকে ঘুমটা ভেঙে রয়েছে। বাট ওই যা হয়, ল্যাথকোর শরীর, বিছানা থেকে উঠতে উঠতে প্রায় 8টা বেজে গেছে। এখন চাটা খেয়ে ওয়েট করছি মিস্ত্রিবাবুরা আসবেন কখন। আজকেও তো যেরকম কালকে বলেছিলাম যে আজকেও বাকি যে ঘরগুলো আছে ওইগুলোতে চিপিং করা হবে। বাট আজকে স্টার্টিংয়েই বলে দিই, যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ শেষ অবধি দেখার পর ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। জানো তো, বাড়িতে কাজ করানো না ওয়ান টাইপ অফ সাজা, মানে যারা বাড়িতে কাজ করায় তারা বুঝতে পারে। একে তো এই অবস্থা হয়ে রয়েছে, কোথাও উপরে নিচে ওইটুকু জায়গার মধ্যে সব কিছু করে থাকতে হচ্ছে, এবং আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি হয় এই সমস্ত কাজকর্মগুলো শেষ হোক। আর সেইখানে আজকে মিস্ত্রি এলো না, সকালবেলা ফোন করা হলো, কালকে পরিষ্কার বলে গেল যে আজকে আসবে, সকালবেলা ফোন করা হলো, বললো অন্য 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 কোনো একটা লোকেশনে নাকি লেবার আসেনি, সেই জন্য এখানে যে কাজ করতে আসতো তাকে ওখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে একটা দিন আমার নষ্ট। এবার আজকে হচ্ছে সোমবার, আজকে যদি এখানে মোটামুটি আমার ঘরের এই চিপিংগুলো কমপ্লিট হয়ে যেত, কালকের মধ্যে সমস্ত কিছু সেট আপ করে বুধবার থেকে আমার টাইলসের কাজটা স্টার্ট হয়ে যেত, সেই জিনিসটা আমার হলো না। এই জিনিসগুলোর জন্যই না বাড়িতে কাজ করাতে বিরক্তিকর লাগে। এখন বাজে 1:30, আর জাস্ট স্নান করে উঠলাম, এখন বেরোচ্ছি হচ্ছে একটু বাবা মহাদেবের কাছে পুজো দিতে, কারণ আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো তাই জন্য ভালো একটু পুজো দিয়ে আসি। আর আজকে স্নান করার আগে অনেক দিন পর একটু ওয়ার্কআউট করলাম, তো বেশ ভালো লাগছে। তো ফ্রেন্ডস, এখন বাজে 5:30, আর খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে এখন আমি আর মা একটু বেরোচ্ছি, কয়েকটা জিনিস কেনার আছে। তো বেসিক্যালি চলে যাও, দিয়ে চলে যাও, চলে যাও। এখন বেসিক্যালি এখানে স্টাইল আপ বলে একটা নতুন দোকান ওপেন হয়েছে বাই আদিত্য বিড়লা, তো সেই দোকানটা একবার যাবো, আর কিছু ছোটোখাটো জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনবো। আর স্টাইল আপের ব্যাপারে যদি বলি, আই হোপ তোমরা জুডিওর নাম শুনেছ, যেখানে ফ্রম 29 to 999 সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। এটাও অনেকটা ওরকমই, বাট আমি আর বাবা একবার গেছিলাম, তো সেইখানে মেন সেকশনে আমি যখন যাই স্টাইল আপে, ওখানে 199 to 999 অবধি সমস্ত জিনিসপত্র ছিল। তো অনেকদিন ধরেই মা বলছে যাবে যাবে, বললাম ঠিক আছে চলো আজকে যাই ওখানে গিয়ে দেখি, যদি কিছু পছন্দ হয় তো কিনবো, আর যদি না পছন্দ হয় তো বাইরে আরও অনেক দোকান আছে, সেই দোকানগুলোতে চেক আউট করবো। তো মা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, এখন যাই গাড়ি নিয়ে, নিয়ে তারপরে ওখানে যাই, পৌঁছাই, তারপর কথা হচ্ছে। তো ফাইনালি পৌঁছে গেছি স্টাইল আপে, তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কিরকম ধরনের সব জিনিসপত্র পাওয়া যায় এখানে। তো এখন যাচ্ছি টপ ফ্লোরে, নিচের ফ্লোরে তো আপাতত মা দেখলো কিছুই সেরকম পছন্দ হলো না, তো যাচ্ছি ছেলেদের সেকশনে, মেন সেকশনে গিয়ে দেখি যদি ওখানে কিছু পছন্দ হয়। কোনটা দেখি, একটা বার করে দেখি কিরকম। Thank you.
ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর একটা শার্ট কেনা হয়েছে, অনেক চেষ্টা চরিত্র করে পছন্দ হয়েছে ফাইনালি। তো এখন যাচ্ছি নিচের ফ্লোরটাতে, দেখি মায়ের যদি কিছু পছন্দ হয়। সেই জন্য ভাই স্টাইল আপ থেকে বেরোনোর পর বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য তখন ব্লগ করতে পারিনি। তো এখন আছি গান্ধী মোড়ে, এসছি দুটো প্যান্ট কেনবার জন্য মার্কেটে, ওখানে কোনো প্যান্ট পেলাম না, তো যাই দেখি। এই চলো, এখন বাজে 8:30, আমি বাড়ি এসেছি প্রায় 8 নাগাদ। ভাই আজকে বেরোনোটাই পুরো বেকার হলো, বেকার বলবো না, যে কেনাকাটা করার জন্য বেরোনোর হয়েছিল, একটা শার্ট কিনলাম, দুটো ঘরে পরার জন্য প্যান্ট কিনলাম, তো সেটা তো কাজ তো ঠিকঠাক হয়েছে। বাট এই বৃষ্টি মাঝে এসে গিয়ে পুরো মানে ভিজে ভিজে গেলাম, এলাম সমস্ত কিছু, বৃষ্টিটা ঠিক করে হলোও না, একদম ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হলো। তো যাই হোক, এতক্ষণ বসে বসে একটা ব্লগ যেটা আজকে আপলোড হয়েছে সন্ধ্যেবেলা, সেগুলোকে সব জায়গায় শেয়ার করলাম, ব্লগগুলো দেখছিলাম ঠিকঠাকভাবে হয়েছে কিনা, যদি কোনো চেঞ্জেস করার থাকে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন, তো সেই সব করে টোরে ফাইনালি ভাবলাম যে তোমাদের সাথে একবার কথা বলে নিই। আর আজকে একটু পরে বেরোবো বাইরে, এখন বন্ধুর সঙ্গে আড্ডা মারতে, তো সেরকমভাবে আজকে আর কিছু দেখানো নেই। কাল থেকে প্রচণ্ড হেক্টিক ডে স্টার্ট হতে চলেছে, বিকজ কাল থেকে বাড়িতে সব কাজ একসাথে স্টার্ট হবে। কী কী কাজ স্টার্ট হবে সেটা অবভিয়াসলি কালকের ব্লগ যেটা থাকবে সেটা ভালো করে দেখো। আর কালকে যেহেতু 15th of August, তাই সকালবেলা ফ্ল্যাগ হোস্টিং করার কথা চিন্তাভাবনা করেছি, আই হোপ ঠিকঠাকভাবে সেটা করতে পারবো। তো আজকে আর সেরকম কিছু দেখাচ্ছি না, ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করবো এইভাবেই রোজ নতুন নতুন ব্লগ বানানোর এবং আমার লাইফের এই ছোট্ট লাইফের ছোট্ট ঘটনাগুলো তোমাদের সামনে তুলে ধরার। তো চলো আজকের জন্য বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।